আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গল বা শনিবার পরে, সেই দিন বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ আপদ কেটে যায়। মা দুর্গার আরেক রূপ বিপত্তারিণী। রথযাত্রার দিন যেমন দেবী দুর্গার কাঠামো পুজোর রীতি সারা দেশে প্রচলিত, তেমনই প্রচলিত বিপত্তারিণী দেবী চণ্ডীর আরাধনা। নারদীয় পুরাণ অনুসারে আজ থেকে নয়, সেই বৈদিক যুগ থেকে এই সময়েই ভগবান বিষ্ণু ও দেবী গৌরীর পুজো প্রচলিত ছিল। আর সেই ঐতিহ্য মেনেই রথের পরেই বিপত্তারিণী চণ্ডীর পুজোর রীতি চলে আসছে। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে এই পুজোর বিধানে 13টি ফল, 13টি ফুল, 13টি পান সুপারি, 13টি নৈবেদ্য দিয়ে দেবী পুজোর রীতি প্রচলিত আছে। আজ আমরা শুনব দেবী বিপত্তারিণী পুজোর আদি কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক আমাদের আজকের গল্প। সৃষ্টির আরম্ভে অমৃত লাভের আশায় শুরু হলো সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের আরম্ভের প্রথমেই উঠে এলো এক ভয়ঙ্কর কালকূট বিষ। এই বিষের প্রভাবে সমগ্র সৃষ্টি যখন ধ্বংস হতে বসেছে, তখন দেবাদিদেব শিব এলেন সেই বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করতে। অপলীলায় শিব বিষ পান তো করলেন, কিন্তু সেই ভয়ঙ্কর শক্তিশালী কালকূট বিষের তীব্র দহন জ্বালায় শিবের সারা দেহ জ্বলতে শুরু করল। ভয়ঙ্কর এই বিষের তীব্র জ্বলনে শিব অচৈতন্য প্রায় হয়ে পড়লেন। তখন সৃষ্টির আদিদেব দেবাদিদেব মহাদেব কাতর হয়ে ডাকলেন দুর্গা দুর্গা বলে। শিবের ডাকে দেবী সেই স্থানে আবির্ভূত হলেন। তারপর দেবী শিবের কণ্ঠে নিজের হস্ত স্পর্শ করে সমগ্র বিশ্বে মহাদেবের কণ্ঠে স্থিরভাবে আবদ্ধ করে দিলেন এবং বিশ্বের অসহ্য দহন জ্বালাও হরণ করে নিলেন দেবী। দেবাদিদেব মহাদেবের বিপদ হরণ করে দেবী দুর্গা বিপত্তারিণী নামে পরিচিত হলেন। এর পরের ঘটনা শুরু হল দ্বাপর যুগে। দ্বাপর যুগে নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলেন। নটখট নন্দদুলালের ছোট থেকেই নানান বিপদ লেগেই থাকত, তাই কৃষ্ণের যশোধা মা দুর্গা নাম স্মরণ করে লাল সুতোয় গিট দিয়ে কৃষ্ণের হাতে বেঁধে দিতেন, যাতে কৃষ্ণের কোনো বিপদ না হয়। এবং বিপদ হলেও মা দুর্গা তাকে সেই বিপদ থেকে রক্ষা করেন। শোনা যায় কালিয়া দমনের সময় শ্রীকৃষ্ণ দুর্গা নাম জপ করে দেবীকে স্মরণ করেছিলেন। এর পরের ঘটনার আরম্ভ যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হল। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন এক ভয়ঙ্কর রূপ নিয়ে চারিদিকে বিধ্বংস শুরু করেছে। স্বজন হারা স্ত্রীদের কান্নায় ও লাশের স্তূপে চারিদিকে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে। এইসব দেখে দ্রৌপদীর মন
নিজের বৈধব্যের চিন্তায় ও নানান কুয়াশঙ্কায় অস্থির হয়ে উঠল। এই পরিস্থিতি থেকে স্বামীদের জীবন রক্ষা করতে দেবী দ্রৌপদী শ্রীকৃষ্ণের পরামর্শে শুরু করলেন মহাগৌরীর পুজো, এবং পুজোর শেষে স্বামীদের জীবন রক্ষায় তাদের হাতে 13টি লাল সুতো বেঁধে দিয়েছিলেন। আর সেই থেকে আজও বিপত্তারিণী পুজোর শেষে লাল সুতোয় ত্রয়োদশ গ্রন্থিযুক্ত ডোর ধারণ করা হয়। এর পরের ঘটনার আরম্ভ কলিযুগে। কলিযুগে বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। রাজা ও রানী অতিশয় ভক্তিমতী ও প্রজাবৎসল। রাজা এবং রানী নিষ্ঠা সহকারে প্রতি বছর বিপত্তারিণী ব্রত করতেন। রানীর আবার এক মুচিনীর সঙ্গে ছিল খুব বন্ধুত্ব। মুচিনীকে তিনি নানান ফল মূল খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনী গরিব, তবু তার বড় ইচ্ছা যে তিনি রানীমাকে কিছু দেয়। মুচিনী যখনই রানীমাকে জিজ্ঞাসা করেন, রানীমা আমি আপনাকে কি দেব, রানী তখনই উত্তর দেয়, সে একদিন তোর কাছ থেকে আমি চেয়ে নেব, খুন এখন কিছু দিতে হবে না। কিন্তু রানীর চাওয়া আর হয় না। একদিন রানী বললেন, আচ্ছা মুচিনী, তোরা গো মাংস রান্না করিস তাই না, একদিন একটু গো মাংস আমায় এনে দিবি, আমি দেখব গো মাংস কেমন হয়। মুচিনী তো রানীমায়ের কথা শুনে আহ্লাদে আটখানা। পরম যত্নে সে গো মাংস রান্না করল। তারপর কাপড় চাপা দিয়ে তার রাজবাড়িতে এনে রানীমার হাতে দিল। রানী যত্ন সহকারে সেটি সরিয়ে রাখল। খাবেন না, কখনো সময় পেলে তিনি দেখবেন গো মাংস কেমন হয়। গো মাংস রান্না করে মুচিনী সেটি গোপনে দিয়ে গেছে বটে, কিন্তু রাজবাড়ির এক চাকর তা দেখে ফেলেছে। সেই চাকরটি রাজাকে গিয়ে সব বলে দিল। রাজা রানীর কাছে ছুটে এসে জানতে চাইল, রানী মুচিনী তোমায় কি দিয়ে গেছে। শোনো রানী, যদি আপত্তিকর কিছু সে তোমার কাছে দিয়ে থাকে, তবে কিন্তু তোমার এবং তার দুজনেরই গর্দান যাবে। রানী পড়লেন মহা বিপদে। তখন রানী এক মনে মা দুর্গা বিপত্তারিণীকে ডাকতে শুরু করলেন। রানীর ডাকে সাড়া দিয়ে মা দুর্গা সেখানে এসে কানে কানে রানীকে বললেন, রানী দেখ গে সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে এনে দেখালেন সেই ফুল। রাজা অবাক হয়ে দেখলেন যে থালা ভর্তি লাল জবা ফুল। রাজা চাকরকে ডেকে তিরস্কার করলেন। বিপত্তারিণী মা দুর্গার দয়ায় সেই যাত্রা রানীর বিপদ কেটে গেল। আর সেই থেকে এই পূজোর প্রচার নগরে নগরে ছড়িয়ে পড়ল। আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির ভেতর শনি বা মঙ্গলবারে এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের শেষে দুর্গা নাম স্মরণ করে হাতে লাল বিপত্তারিণীর ধাগা বাঁধতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলে আমাদের আজকে নিবেদিত গল্প ছিল বিপত্তারিণী পুজোর আদি কাহিনী। জানেন তো, গ্রাম বাংলার প্রচলিত ব্রত পাঁচালির কাহিনী প্রায় হারিয়ে যেতে বসেছে। সেই কাহিনী আবার নতুন রূপে নতুনভাবে ফিরিয়ে এনেছি আমরা। তাই প্রচলিত ব্রত পাঁচালির হারিয়ে যেতে বসা প্রতিটি কাহিনী জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এবং আমার আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন, কারণ এই গল্পগুলি আমাদের ছোটবেলায় আমাদের ঠাকুমা দিদিমারা শোনাতেন, কিন্তু এখন তো আর সেই সব হয় না। তাই আপনার দায়িত্ব এই অজানা সুন্দর কাহিনীটি আপনার প্রত্যেকটি প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে নেওয়ার। তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শেয়ার করে নিন। আর গল্পের শেষে একবার আমার সাথে বলুন, জয় মা বিপত্তারিণী দেবী দুর্গার জয়। দুর্গা দুর্গা।